ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজে নবীনবরণ, পিঠামেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য সাদাব আকবর চৌধুরী। নবকাম পল্লী কলেজ গভর্নিং বডির সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতব্বর, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন, মকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির হোসেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন আইয়ুবী এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।